গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার গুরুদেব ইষ্ট দেবী ও পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে সৃষ্টি টিভির পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে। দর্শক বন্ধু, আমার দুটো মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8335866506। দুটো মোবাইল নাম্বার, দুটো কন্ট্যাক্ট নাম্বার, দুটোই বুকিং নাম্বার 9836955394 এবং 8335866506। দুটো নাম্বারই আমাকে পেয়ে যাবেন অনুষ্ঠানের পর। যারা অনুষ্ঠানে ফোন পেলেন না, তারা অনুষ্ঠানের পর 30 মিনিট আমি সবার সঙ্গে কথা বলবো এই দুটো মোবাইল নাম্বারে। আর যারা সরাসরি ফোন করতে চান, তারা দেখুন সিসি টিভির নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার 0333 দিয়ে সেই নাম্বারে আমাকে ফোন করুন, আপনার প্রশ্নের উত্তর দেব। আমার ভাগ্যটা বলে দিন, আমার বিবাহটা কবে হবে, আমার কেরিয়ার কীরকম যাবে, এইগুলো জানার জন্য আমাকে টিভি অনুষ্ঠানে ফোন করুন। আমার প্রতিদিন কম বেশি একটা দুটো করে লাইভ অনুষ্ঠান থাকে, কিন্তু এটা পার্সোনালি ফোন করে জানতে চাইবেন না আপনার ভাগ্য এবং ভবিষ্যৎ। শুধু সমস্যা যাদের আছে তারাই ফোন করুন অনুষ্ঠানের পর, আমি নিশ্চয়ই আপনাদের সমস্যার সমাধান করব। এবং আরেকটি কথা বলি, প্রতিদিন সন্ধ্যে 6:45 আমার সৃষ্টি টিভিতে লাইভ অনুষ্ঠান থাকে এবং প্রতি বুধবার থেকে রবিবার পর্যন্ত রাত্রি 8:45 সৃষ্টি প্লাস চ্যানেলে আমার লাইভ অনুষ্ঠান থাকে। এছাড়াও সোমবার দিন রাত্রি 9:50 এবং শনিবার দিন দুপুর 1:50 সৃষ্টি টিভিতে এবং রবিবার দিন দুপুর 2টার সময় একটা স্পেশাল প্রোগ্রাম সৃষ্টি প্লাস চ্যানেলে থাকে। যারা আমার প্রতিদিনের অনুষ্ঠান দেখতে পান না, তারা ইউটিউব বা ফেসবুকে আমার অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। আচার্য পলাশ ইংলিশে নামের বানানটা দেখে নিন, SSHRY আচার্য PALASH, এই ডবল এ দিয়ে সার্চ করবেন, নামের বানানটা ইংলিশে দেখে নিন স্ক্রলিংয়ে, SSHRY আচার্য PALASH, এই আচার্য পলাশ দিয়ে সার্চ করলে আমার ইউটিউব এবং ফেসবুকে আপনারা টিভি অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। এছাড়াও আপনি আমাকে পেয়ে যাবেন আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা রেলওয়ে স্টেশন বা চিৎপুর রেলওয়ে স্টেশনের নিকটে। উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা রেলওয়ে স্টেশন বা চিৎপুর রেলওয়ে স্টেশনের নিকটে আমার নিজস্ব বাসগৃহ, ওখানে আমি প্রতিদিন বসি। আপনারা পেয়ে যাবেন বুধবার শিয়ালদা এবং বুধবারই পেয়ে যাবেন কালীঘাট, বুধবার দিন শিয়ালদা এবং কালীঘাট চেম্বারে। এবার আগামী দিনের আমার মানে চেম্বারের সূচিগুলো আপনাদের জানাচ্ছি। আপনারা পেয়ে যাবেন 4 তারিখ শনিবার, 4 জানুয়ারি শনিবার দিন পেয়ে যাবেন আমাকে বর্ধমান এবং দুর্গাপুর চেম্বারে, 6 জানুয়ারি সোমবার দিন আপনারা পেয়ে যাবেন হাওড়া চেম্বারে, 7 জানুয়ারি মঙ্গলবার দিন পেয়ে যাবেন ব্যারাকপুরে, 9 জানুয়ারি বৃহস্পতিবার দিন পেয়ে যাবেন শ্রীরামপুরে, 11 জানুয়ারি শনিবার দিন পেয়ে যাবেন মেচেদা এবং মেদিনীপুরে, 11 জানুয়ারি শনিবার মেচেদা এবং মেদিনীপুর, এবং 13 জানুয়ারি পেয়ে যাবেন সোমবার দিন কৃষ্ণনগর এবং বহরমপুর, কৃষ্ণনগর ও বহরমপুর পাবেন 13 জানুয়ারি। তাহলে কি বললাম, 4 জানুয়ারি আপনারা পেয়ে যাবেন বর্ধমান এবং দুর্গাপুরে, 11 জানুয়ারি পেয়ে যাবেন মেচেদা এবং মেদিনীপুরে, 13 জানুয়ারি পাবেন হচ্ছে বহরমপুর এবং কৃষ্ণনগর। বুকিং স্টার্ট হয়ে গেছে, আপনারা বুকিং করে নিন। আর একটু বিস্তারিত আলোচনায় আসবো যে গণেশ চতুর্থী এবং সরস্বতী পুজোয় কী কী কাজ করা যায়, এই দিনগুলোর কেন এত মাহাত্ম্য রয়েছে আসন্ন যে সরস্বতী পুজো এবং গণেশ চতুর্থী সেটা সম্বন্ধে বলবো। তার আগে ফোন ধরে নি, জয় মাতারা। বলো মা, কে বলছো? নাম বলো মা। ছেলের নাম বলো মা। শিবম সরকার। শিবম সরকার, কত বয়স হলো শিবমের? জন্ম তারিখ বলো মা। জন্ম সময়? জন্মস্থান কোথায়? কলকাতা। হ্যালো, জন্মস্থান কলকাতা। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ মা? বলছি জন্মস্থান কলকাতা। ছেলে রাশি লগ্ন জানাচ্ছে তো, সিংহ রাশি কুম্ভ লগ্ন, তাই তো? ছেলে কোন ক্লাসে পড়ে এখন? আচ্ছা, আর দেখো কথা বলানোর তন্ত্রের অনেক উপায় আছে, কথা বলানোর জন্য যে তোতলামিটা এটা তন্ত্রের অনেক উপায় আছে যেটা দিয়ে করা সম্ভব এবং বুদ্ধির বিকাশ সেটাও ঘটানো সম্ভব। তবে এইখানটা যেটা দেখতে পাচ্ছি মা, তোমার ছেলের কিছু জাতচক্র অনুযায়ী কিছুটা গুরু চণ্ডাল দোষ হয়েছে, ঠিক আছে? গুরু চণ্ডাল দোষ হয়েছে, তার সঙ্গে কিছুটা
ছন্ন ছাড়া দোষ হয়েছে, এর ফলে কি হয়েছে, ওর জীবনটা একটা ছন্ন ছাড়া ভাব হয়ে যাবে। বর্তমান যে মহাদশা এবং অন্তর্দশা যাচ্ছে, শুক্রের মহাদশা দিয়ে শুরু এবং শুক্র শনি, এই 2017 সাল, এটা তো 2019, 2017 সাল থেকে কি ওর খারাপটারও বেশি বেড়েছে? এখন মা এই জায়গাটা একটু প্রতিকার দরকার, প্রতিকার করলে ছেলে ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কেমন, তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি কালীঘাট চেম্বারে বুধবার দিন থাকবো, তুমি যোগাযোগ করে ফোন করে বুকিং করে চলে আসবে, কেমন? আমি ঠিক করে দেবো। সিংহ রাশি কুম্ভ লগ্ন ছেলে, জেদি, একটু জেদি টাইপের ছেলে, তাই তো? জয় মাতারা। দর্শক বন্ধু, যাদের যেরকম সমস্যা আছে সেই সমস্যার সমাধান আমি ফোনে অনেক সময় করে দিই, আর যেগুলো চেম্বারে আসার জন্য বলি, বিশেষ কিছু ক্রিয়াযোগ্য থাকে, কিছু ব্যাপার থাকে যেগুলো বলার, কিছু গোপনীয়তা থাকে, সেগুলোর জন্য চেম্বারে বলি। তো এই যে গণেশ চতুর্থী আসছে আগামী দিন, আপনারা জানেন সরস্বতী পুজো যে পড়েছে, সরস্বতী পুজো মাঘ মাসের পঞ্চমী তিথি, যাকে আমরা বলি বসন্ত পঞ্চমী, শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। তো এই আগের দিন হচ্ছে গণেশ চতুর্থী, সারা বছর দুবার গণেশ চতুর্থী হয়, একবার উত্তরায়ণকালের সময় গণেশ চতুর্থী শুরু হয়, আর একবার দক্ষিণায়ণকালের সময়, বছরে দুবার গণেশ চতুর্থী। এই উত্তরায়ণকাল, এই উত্তরায়ণকাল বলি, সেটা শুরু হয় গণেশ চতুর্থী দিয়ে, আবার যখন আরেকবার গণেশ চতুর্থী আসবে ঠিক জন্মাষ্টমীর পরে, সেইটা হচ্ছে দক্ষিণায়ণকাল। জন্মাষ্টমীর আগে পরে যে গণেশ চতুর্থী আসছে, সেটা হচ্ছে দক্ষিণায়ণকাল শুরু হয়, সরি। তো এই উত্তরায়ণকালে, উত্তরায়ণকালে যে গণেশ চতুর্থী, এই সময় যাদের কর্মে ডিস্টার্ব, অর্থাৎ কর্ম পাচ্ছেন না বা চাকরি পাচ্ছেন না, ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসা পাচ্ছেন না, বা ব্যবসা করছেন শ্রীবৃদ্ধি হচ্ছেন, একই রকম দোকান, পাশাপাশি দুটো দোকান, একই একটা দোকানে বিক্রি আছে আরেকটা দোকানে বিক্রি নেই, কেন নেই, এটার বাস্তু মতে ঠিক হোক, সেটা কারেকশন করা হোক, যে কোনো জিনিসের আমি সম্পূর্ণরূপে গ্যারেন্টি সহকারে কাজ করি। এবং এই গণেশ চতুর্থীর দিনে কর্ম, ব্যবসা এবং আর্থিক সমৃদ্ধি এবং বুদ্ধি বিকাশের বৃদ্ধি করা সম্ভব। আর তার পরের দিনই আসছে সরস্বতী পূজা, আর একটু ফোন ধরে নি, তারপর বলছি। জয় মাতারা। জয় মাতারা। কে বলছো মা? আমি যাদবপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানব। ছেলের নাম কি মা? শক্তি খালদার। শক্তি খালদার। জন্ম তারিখ বলো মা। 2 নভেম্বর 2001। ছেলের বয়স তাহলে 18 বছর হলো, তাই তো? দোসরা নভেম্বর 2001, সময়টা সকাল 9:25, কলকাতা। আমার সাথে তোমার আগের দিন কথা হয়েছিল ফোনে? না, আজকে প্রথম দিন ফোন করছো? হ্যাঁ। আমার অনুষ্ঠানে দেখো আগে, না আজকে প্রথম দেখলে মা? না, দেখি, কিন্তু সবদিন হয় না, মিথ্যে কথা বলেছি, আমি তো থাকি না। যাই হোক, আমার প্রোগ্রামটা বেশিরভাগ রাত্রের দিকেই হয়, 6:45 এবং 8:45 প্রতিদিন আমার অনুষ্ঠান থাকে, আর দুপুরে মাঝে মাঝে হয়। তোমার ছেলে রাশি লগ্ন জানো মা? তুমি বললে 2 নভেম্বর, আচ্ছা 2001, তাই তো? সকাল 9:25, মেষ রাশি ধনু লগ্ন, ছেলের কথাবার্তা কিন্তু একটু কর্কশ, এমনি সাহসী ছেলে, তাই তো? দেখো মা, কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নেই, কেরিয়ারের জায়গাটা তোমার ছেলের খুব একটা খারাপ নেই, তবে জয়েন্ট যেটা দিচ্ছে সেটা কিসে, ইঞ্জিনিয়ারিং এর উপর? কম্পিউটার সায়েন্সের উপর। এই কম্পিউটার সায়েন্স যদি নিয়ে করে তাহলে অপেক্ষা কিন্তু ভালো হবে, কিন্তু আর্কিটেক্ট বা ওই ধরনের কাজে কিন্তু সূক্ষ্মতা পাবে না মা, সেই দিকে যাবে না, ডিটারমাইন্ড। হ্যাঁ হ্যাঁ, ও কম্পিউটার নিয়ে থাকলে ভালো ফল হবে, কোনো অসুবিধে নেই, হবে, কোনো চিন্তা। শরীরে একটু ট্রাভেল আছে, এখন ইদানিং শুরু হয়েছে, মোটামুটি ধরো আরো দিন 15-20 থাকবে, তারপর আবার ঠিক হয়ে যাবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, একটু শরীরটা ট্রাভেল যাবে একটু, কেমন? এমনি ঠিক আছে মা, কোনো অসুবিধে নেই। আর বর্তমান যে মহাদশা আছে সেটাও খুব একটা খারাপ নয়, তবে প্রবলেম স্টার্ট হবে কিন্তু 2020 সালের ফেব্রুয়ারির পর থেকে। 2020 সালের ফেব্রুয়ারির পর থেকে ছেলের খুব প্রবলেম শুরু হবে, এই জায়গাটা একটু প্রতিকার করে নিও, ছেলের একটা কিন্তু মা আমি একটা বলছি দুর্ঘটনা যোগ রয়েছে, এইটা একটু প্রতিকার করে নিলে ভালো ফল লাগবে। শনি বক্রী এবং মঙ্গল ওখানটা তুঙ্গি রয়েছে, হঠাৎ অ্যাক্সিডেন্টে হাড়গোড় ভাঙার একটা সম্ভাবনাও থাকতে পারে। ভেঙেছে, তাহলে দেখেছো, এত কিছু যখন বলতে পারি নিশ্চয়ই বিচারটাও সেইভাবে করতে পারি, টিভির অনুষ্ঠানে খুব কম সময় পাওয়া যায়, এটাকে 2020 এই ফেব্রুয়ারি মাসটা আবার খারাপ যাবে 2020-এর।
এই জায়গাটা একটু পড়াশোনার দিকে কোনো অসুবিধা নেই, শরীরটা ট্রাভেল যাবে, শরীরটার দিকে একটু নজর দেওয়া দরকার মা। তুমি কারোর সাথে কনসালটেন্ট করে নিও, কোনো জ্যোতিষ তান্ত্রিকের সাথে, নিশ্চয়ই সে ভালো পরামর্শ। কালীঘাটে মা আমাকে বুধবার পেয়ে যাবে, তুমি অনুষ্ঠানের পর ফোন করে নিতে পারো, আমার বুকিং নাম্বারে আমি কথা বলবো, কেমন? জয় মাতারা। দর্শক বন্ধু, যাদের যেরকম প্রবলেম রয়েছে, যাদের যেরকম সমস্যা রয়েছে, আমি সেই মতো প্রতিকার বলে দিই। তো এই যে আমি বললাম যে আসন্ন যে দিন, এই আসন্ন দিনে যে সরস্বতী পুজোর দিন আমরা বলি, এই সরস্বতী পুজোর দিন হচ্ছে মহা সরস্বতীর আমরা পুজো করি। মহা সরস্বতী আর সরস্বতী দেবীর মধ্যে পার্থক্য এখানেই, মহা সরস্বতী দেবী হয় চতুর্ভুজা, তিনি হচ্ছেন চতুর্ভুজা, হচ্ছে মহা সরস্বতী দেবী। তো এই মহা সরস্বতী দেবী হয় চতুর্ভুজা, তো এই দেবীকে দিয়ে যদি কোনো রকম কাজ করানো যায়, বিদ্যা স্থানে বাধা, অবাধ্য সন্তান, সন্তানের পড়াশুনো, সন্তানের উন্নতি, শুধু উন্নতি মানে পড়াশুনোর ক্ষেত্রে না, যে কোনো রকম উন্নতি, যদি সে বাহনাদি নিয়ে বাইরে কোথাও যাতায়াত করে, তাকে বাইরে মাঝেসাঝি থাকতে পারে বা বিদেশে থাকে, তাহলে সেই সন্তানের মঙ্গলকরণ কাজ এখানে কিন্তু করা সম্ভব, এই ক্ষেত্রে করা সম্ভব। আজকে আপনাদের যে টোটকাটা দেব সেটা হচ্ছে আর্থিক শ্রীবৃদ্ধির একটা টোটকা দেব। আর্থিক শ্রীবৃদ্ধির টোটকাটা কি, একটু আটা নেবেন, একটু আটা নিয়ে জলে ভালো করে গুলে ফেলবেন আটাটাকে, আটাটা মাখবেন না কিন্তু জলে গুলে ফেলবেন, একটু আটা নিয়ে জলে ভালো করে গুলে ফেলবেন, আটার জলের মতো অনেকটা, তাতে একটুখানি সিদ্ধি দেবেন, তাতে একটু সিদ্ধি দেবেন। তাহলে কি বললাম, জল আটা আর সিদ্ধি তিনটে একসাথে মিশ্রণ করে একটু কাদা কাদা মতো হবে, সেইটা বাড়ি বা দোকানের, বাড়ি বা দোকানে চৌকাটে, বাড়ি বা দোকানের চৌকাটে ত্রিভুজ আকৃতির আলপনা দেবেন। সারাদিনে দিলেই হলো আটার আলপনা, কোনো অসুবিধা হয় না, সেটা প্রস্ফুটিত খুব বেবি হয় না, তো সেইভাবে একটা ত্রিভুজ আকৃতির আলপনা দেবেন, দুটো করে দুপাশে, দরজার দুপাশে ত্রিভুজ আকৃতির চিহ্ন করে দেবেন, তাতে আর্থিক শ্রীবৃদ্ধি হবে, বাড়িতে গৃহশান্তি থাকবে, পজিটিভ এনার্জি বাড়িতে আসবে, এবং লোকজনের সাথে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকবে, আত্মীয় পরিজনের সাথে সুসম্পর্ক থাকবে, শত্রুরা আপনার মাথা চাড়া দেবে না। ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা একই রকম ফর্মুলা, ব্যবসায়ীদের ক্ষেত্রে কাস্টমার আসবে এবং তাদের কিন্তু দোকানের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। তো এই যে টোটকা, এই টোটকাটা আর্থিক শ্রীবৃদ্ধি এবং গৃহশান্তির জন্য। এই যে আসন্ন দিনে গণেশ চতুর্থী, সরস্বতী পুজো ছাড়াও, এই আসন্ন দিনে যে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে পৌষ মাস, অশুভ মাসের অমাবস্যা, এই অশুভ মাসের অমাবস্যা এবং পৌষ মাসে অমাবস্যা হয়ে গেছে, পূর্ণিমা, পৌষ মাসের যে পূর্ণিমা আসছে, সেই অশুভ যোগে পূর্ণিমাতে চন্দ্রের টানে যে কোনো রকম কাটান কাজ, উচাটন কাজ করা সম্ভব, মারণ ক্রিয়াও সম্ভব, কিন্তু মারণ ক্রিয়া প্রকাশ্যে করা যায় না বা করি না। তো এক্ষেত্রে বলতে গেলে এই যে সম্পর্কের উচাটন, তৃতীয় ব্যক্তির প্রবেশ স্বামী স্ত্রীর মধ্যে, তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া সম্পর্কের উচাটন, অশুভ কাজ, এই অশুভ কাজ কিন্তু এই পূর্ণিমাতে করা সম্ভব, খুব ভালো ফলপ্রদ। ভাড়াটে আপনাকে জ্বালাচ্ছে, শত্রু দমন বা উচাটন কাজ, আপনার প্রতিবেশী আপনার শত্রু, সেই শত্রুদের দমন ক্রিয়া করা সম্ভব 100%, এবং এতে কিন্তু ফল হবে, ফল পেতে বাধ্য। যে কোনো রকম কাজ এই পূর্ণিমা তিথিতে, এই তিথিতে পৌষ মাসের পূর্ণিমাতে বশীকরণ, শত্রু দমন, গৃহ অশান্তি, নানাবিধ কাজ থেকে সম্পূর্ণরূপে প্রতিফলন পাওয়া যায়। একটা জিনিস মনে রাখবেন, যারা আমার কাছে আসেন তারা যে বিশ্বাসটা নিয়ে আসেন, আমি কিন্তু কাউকে বিশ্বাস ভঙ্গ হতে দিই না, আমি বিশ্বাসটা অটুট রাখবো, মূল্য নেব একবার, কাজ করব বারবার যতক্ষণ না কাজ কমপ্লিট হবে। অর্থ মানুষের দরকার, কিন্তু অধিক অর্থ অপ্রয়োজনীয়। আজকে সময় আমাকে নির্দেশ করছে এখানে শেষ করার জন্য, দুটো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার খোলা আছে 9836955394 এবং 8335866506। অনুষ্ঠানের পর দুটো নাম্বারে ফোন করুন, আমি আপনাদের সাথে পার্সোনালি কথা বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ॐ जयन्ति मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वादा नमस्तुते।